হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকের ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের গণিতে ভয় রয়েছে, ম্যাথসটা ঠিকঠাক হচ্ছে না, গণিতের নাম শুনলেই কিন্তু গায়ে জ্বর। তো এই ম্যাথসে গণিতে এত ভয় কেন, সমস্তটা আজকে আমরা ক্লিয়ার করব কি কেন এই ভয় এবং কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ম্যাক্সিমাম মনে করো 80% স্টুডেন্ট রয়েছে যাদের ম্যাথসে কিন্তু ভয়, গণিতটা ঠিকঠাক পারে না। তো সবার প্রথমে কেন এই ভয়টা আমাদের গণিতের মধ্যে আসে সেটা ক্লিয়ার করি। ম্যাথসটা কী বলতো, ম্যাথস ইজ নাথিং বাট লজিক। এখানে সমস্তটাই কি লজিক, মুখস্থ জিনিসটা খুবই কম, কিছু ফর্মুলাস রয়েছে সেগুলো আবার ডেরিভেশন আমরা করতে পারি, বেশিরভাগ জিনিসটাই কি বুঝতে হবে। এখানে অন্যান্য সাবজেক্ট কি হয়, মুখস্থ করে নাও, করে লিখে দাও, বোঝার জিনিসটা কম থাকে, আর আমাদের মুখস্থ বিদ্যাটা ভালো সেটা করে ফেলি। ম্যাথসে কি মুখস্থ করতে গেলে কিন্তু হবে না, সমস্তটা প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, কারণ এটা হচ্ছে লজিক, লজিকের উপর নির্ভর করছে। তো প্রথমত এই কারণে আমাদের ম্যাথসের মধ্যে ভয়টা চলে আসে। সেকেন্ড হচ্ছে কোনো সাবজেক্ট, অন্য কোনো ম্যাথস ছাড়া অন্য যে কোনো সাবজেক্ট, মনে করো বাংলা বলো, ইংলিশ বলো, তুমি মনে করো কোনো ক্লাসে খুব নেগলেক্ট করেছো, একদম ভালোভাবে পড়াশোনা করোনি, নিউ ক্লাসে গিয়ে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো সেখানে 80 বা 90% নাম্বার নিয়ে আসতে পারো। কারণ কি, প্রিভিয়াস ক্লাসের সাথে এখনের যে পড়াটা তার অতটা রিলেট নয়। আগে তুমি যদি মনে করো ক্লাস 8-এ তুমি ভালোভাবে পড়োনি, ক্লাস 9-এ যদি মন দিয়ে পড়ো, তুমি বাংলা বা ইংরেজি বা অন্য যে কোনো সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। কিন্তু ম্যাথস এমন একটা সাবজেক্ট, যদি আগের জিনিসগুলো ভালোভাবে না করো, নতুন ক্লাসে গিয়ে অনেক অসুবিধা হবে, তখন কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। কারণ ম্যাথসের সমস্ত চ্যাপ্টার একে অপরের সঙ্গে রিলেটেড, তুমি যদি পিছনের কনসেপ্টগুলো ভালো করে না করে এসো, নতুন ক্লাসে গিয়ে কিন্তু বুঝতে অসুবিধা হবে, কারণ সমস্তটা রিলেট থাকে এখানে। ঠিক আছে, ছোট থেকে আমরা যা শিখে আসি সব কিন্তু আমাদের কাজে লাগছে, কোনো কোনো কনসেপ্টই আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি না। তো ম্যাথস এমন একটা সাবজেক্ট আমাদেরকে ছোট থেকেই কিন্তু সুন্দরভাবে শিখতে হবে। আমরা ছোটবেলায় ভালোভাবে করিনি, অনেক জিনিস আমরা নেগলেক্ট করেছি, কনসেপ্ট ভালো নেই, যার জন্যে কী হয়, বড় গিয়ে আর আমরা সেটাকে কভার করতে পারি না, কারণ অনেকগুলো জিনিস আমরা ছেড়ে এসেছি। তো তার জন্য কি করতে হবে, এ নয় কি তার জন্য কি আমরা ম্যাথসকে তাহলে আর কোনোদিন করতে পারবো না, না, তার জন্য কি করতে, হার্ডওয়ার্ক করতে হবে, আর কিছু না, সেটাও পসিবল। আমি লাস্টে জানিয়ে দেবো কি কিভাবে এই ভয়টাকে আমরা দূর করবো, কিভাবে ম্যাথসে আমরা পারফেক্ট হব, কিভাবে আমরা 90% নাম্বার নিয়ে আসতে পারবো, সমস্তটা ক্লিয়ার করবো। আগে কেন এই ভয় সেগুলো বলি। থার্ড পয়েন্ট কি, প্র্যাকটিস। মাংস যত কষবে তত কিন্তু খেতে ভালো, সেরকম ম্যাথস যত প্র্যাকটিস করবে ততই কিন্তু ভালো হবে। প্র্যাকটিস করতে হবে, কোন চ্যাপ্টার কমপ্লিট হলো, কোয়েশ্চেন কমপ্লিট করলাম, এক্সারসাইজ কমপ্লিট হলো, বন্ধ করে রেখে দিলাম, কখন খুলবো, এক্সাম টাইমে খুলে একবার প্র্যাকটিস করবো, তাতে কিন্তু হবে না, ম্যাথস প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু ম্যাথস হবে না। শুধু এক্সাম টাইমে যদি প্র্যাকটিস করে মনে করো পরীক্ষায় ভালো ফলাফল করবে, না, সেটা কিন্তু পসিবল নয়। নেক্সট পয়েন্ট দেখো, আমরা আবার এতই বুদ্ধিমান, আমরা কী করি, নিজেরা সলভ করি না ম্যাথস প্রবলেম। যে ভালো স্টুডেন্টস রয়েছে, আমাদের বন্ধু রয়েছে, তাদের থেকে খাতা নিয়ে নিলাম, যাদের কাছে সমস্ত কোয়েশ্চেন সলভ আছে তাদের থেকে খাতাটি নিয়ে নিলাম, নিয়ে টুকে নিয়ে রেখে দিলাম, টুকতে তো ভালোই পারি, টুকে নিয়ে রেখে দিলাম, এবার পরে আমরা এক্সাম টাইমে একবার খুলে দেখবো কী করেছিলাম, সেটা কিন্তু করলে হবে না। ঠিক আছে, নিজে সলভ করতে হবে প্রতিটি কোয়েশ্চেন, পারছো না সেটা জিজ্ঞাসা করো, টিচারের কাছে যাও, ঠিক আছে, গিয়ে জিজ্ঞাসা করো। তো ওই কারোর খাতা দেখে টুকে রেখে দিলে তাতে কিন্তু কোনো লাভ হলো না, শুধু খাতা ভর্তি হলো। ঠিক আছে, খাতা ভর্তি করলে হবে না, মাথা ভর্তি করতে হবে, বুঝতে হবে। এবার নেক্সট আর দেখো, আর একটা ব্যাপার, যে কোনো চ্যাপ্টার, ম্যাথসের যে কোনো চ্যাপ্টার করার আগে তার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। শুধু ফর্মুলাগুলো দেখে নিয়ে মুখস্থ করে নিয়ে যদি এক্সারসাইজে চলে যাও করতে, সেখানে কিন্তু ক্লিয়ার হবে না সুন্দরভাবে। যার জন্য আমি প্রতিটি চ্যাপ্টার করার আগে একটা বেসিক কনসেপ্টের ভিডিও থাকে, কী কনসেপ্টের উপর চ্যাপ্টারটি রয়েছে, সমস্ত বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে কিন্তু আমাদের কোয়েশ্চেন করা উচিত, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা কোয়েশ্চেনগুলো করতে পারি। এবার দেখো, এগুলো তো বললাম কী কারণে ম্যাথসের আমাদের এত ভয়, এবার কীভাবে দূর করবে। প্রথম দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস, ম্যাথস প্র্যাকটিস করতে হবে। তুমি, আমি বারবার এই পয়েন্টটা বলে কি, প্রতি সপ্তাহে সানডে যে কোনো একটা দিন ফিক্সড করে নাও, সেই সপ্তাহে যা তুমি করেছো ম্যাথসের সমস্ত জিনিসটা প্র্যাকটিস করো। যেমন দেখো, একই রকমের মনে করো অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে একদম সেম, তো সেখানে তুমি দুটি কোয়েশ্চেন করো, তারপর নেক্সট যেগুলো আলাদা আলাদা কোয়েশ্চেন, সমস্ত কোয়েশ্চেন লিখে প্র্যাকটিস করতে হবে, শুধু দেখে নিলেও কিন্তু হবে না,
দেখবো আমরা কখন এক্সাম টাইমে, কারণ এক্সাম টাইমে ওই একদিন বা দুদিনের মধ্যে সমস্ত কোয়েশ্চেন করা সম্ভব হয় না, তখন দেখতে হয়। এখন আমরা প্রথম থেকে, বছরের প্রথম থেকে আমরা কী করবো, লিখে প্র্যাকটিস করবো, বারবার লিখবো, লিখে প্র্যাকটিস করবো, তবে কিন্তু ম্যাথস ভালো হবে। আর কনসেপ্ট যেটা বললাম, বেসিক কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার করব, ফর্মুলা সুন্দরভাবে একটা কপিতে নোট করে রাখবো, সমস্ত একটা ছোট্ট একটা কপি করবে, ছোট্ট একটা খাতা করবে, সেখানে কি সমস্ত ফর্মুলা সেখানে লিখে রাখলে, একবার চোখ বুলিয়ে নিলে 2-4 দিন ছাড়া, কি তাহলে ফর্মুলা কোনোদিন ভুলবে না। এবার দেখো, যারা ভাবছো কি মানে আগে যারা প্রিভিয়াস ক্লাসে যারা ছোট থেকে ম্যাথসটা ভালোভাবে শেখুনি, তাহলে তারা এখন এসে কি শিখতে পারবে না ম্যাথস? না, তারাও শিখতে পারবে, একটু চেষ্টা করতে হবে, একটু হার্ড ওয়ার্ক করতে হবে। তারা কি করবে, তারা এখন বেশি নয়, মাস দুয়েকের মধ্যে তোমরা কিন্তু সমস্ত ম্যাথসের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারবে প্রিভিয়াস ক্লাসে। মনে করো মেন মেন যে কনসেপ্টগুলো রয়েছে, তোমরা পিছনের যে ক্লাসের কোনো বন্ধুদের বা কোনো ভাই বোনেদের কাছ থেকে বই নিয়ে নিলে, দেখে নিলে কী কী চ্যাপ্টার রয়েছে, সেগুলো নোট করে রেখে দিলে চ্যাপ্টারের নামগুলো। এবার কী করলে, একটা একটা চ্যাপ্টার তুমি পড়তে স্টার্ট করলে, তুমি দেখো এখানে ইউটিউব থেকে পেয়ে যাবে বা বই থেকে, অথবা এখানে যে কোনো চ্যাপ্টার প্রয়োজন হলে তুমি কমেন্টে কমেন্ট বক্সে জানো, আমি সেই চ্যাপ্টারের উপর ডিটেলস ভিডিও জানিয়ে দেবো, যে তার কনসেপ্ট কীভাবে কোয়েশ্চেন করতে হয়। অনেক আমাদের সোর্স রয়েছে, তো তোমরা যদি চেষ্টা করো যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে সেই কনসেপ্টটা ক্লিয়ার করলে, মনে করো একটা ম্যাথসের যে কোনো একটা কনসেপ্ট তুমি ক্লিয়ার করতে মনে করো 3 দিন সময় নাও বা 4 দিন সময় নাও, সপ্তাহে 2টি এরকম কনসেপ্ট ক্লিয়ার করো, সপ্তাহে 2টি করলে মাসে কী হবে, 8টি, 8টি চ্যাপ্টার, 8টি কনসেপ্ট তুমি 1 মাসে ক্লিয়ার করে নিতে পারবে। মাস দুয়েকের মধ্যে সমস্ত যে পিছনে কনসেপ্টগুলো সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, শুধু শুধু তো হবে না। তো এভাবে যদি চেষ্টা করো সুন্দরভাবে ম্যাথস কিন্তু তোমরা শিখতে পারবে এবং ভালো ফলাফল করতে পারবে। বোঝা গেল, ক্লিয়ার হলো? অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কেমন? চলো তাহলে আজকের মতন, টাটা।